বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে কবে অ্যাকচুয়ালি জানানো হবে এ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমরা সকলেই এই মুহূর্তে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানতে পারছো বোর্ডের যে প্রশ্নপত্র রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য, ও সেই সমস্ত প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন ও যে সমস্ত জায়গায় পৌঁছানোর কথা সেই সমস্ত জায়গায় প্রশ্নপত্র পৌঁছে গেছে, এবং সেন্টার কোথায় কে বসবে সে নিয়েও কিন্তু পরিকল্পনা রীতিমতো শুরু হয়ে গেছে, এবং অ্যাডমিট কার্ডের বিষয়েও কিন্তু সমস্ত কিছু পরিকল্পনা চলছে। বোর্ডের যে সমস্ত পরীক্ষা সংক্রান্ত কাজ থাকে তার 80% প্রায় বোর্ড কমপ্লিট করে ফেলেছে। এবার তোমরা বলবে, বোর্ড যেহেতু পরীক্ষা হবে না কেন এই সমস্ত কাজ করছে, সে নিয়ে কিন্তু আগেই তোমাদের বলেছি। অনেকেই আমাকে বলছো যে পর্ষদে ফোন করতে, কিংবা অনেকে তোমাদের বলছে পর্ষদের এই ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এখানে ফোন করো, ফোন করে কোনো লাভ হবে না, আমি আগে অনেক আগে বলে ফেলেছি তাদের ফোন করে কোনো লাভ নেই। এছাড়া তোমাদের ইমেল অ্যাড্রেসে ইমেল করেও এই মুহূর্তে কোনো লাভ হবে না, কোনো রিপ্লাই তোমরা পাবে না, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ও দুটি বোর্ডকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করছে। এই যে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে, এই সমস্ত আপডেট তোমরা অফিসিয়াল আপডেট পাওয়ার আগেই কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষামন্ত্রীর মুখ থেকে কিংবা মুখ্যমন্ত্রীর মুখ থেকে জানতে পারবে। সেই কারণে তোমরা অযথা অফিসিয়াল ওয়েবসাইটে বারবার ফোন করে বা পর্ষদের যে সভাপতি আছে তাদেরকে ফোন করে বিভ্রান্ত করে নিজেদের সময় নষ্ট করে তাদেরও বিরক্তি করে কোনো লাভ হবে না। তবে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে সে নিয়ে বিজ্ঞপ্তি কবে আসবে দেখো, সেটা বলার আগে শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়েও তোমরা অনেক ভিডিও দেখেছ। শিক্ষামন্ত্রী কি বললেন সবার আগে বলে রাখি, শিক্ষামন্ত্রী কি বললেন কি, শিক্ষামন্ত্রী কিছুই বলেননি, কিন্তু এ নিয়ে বিভিন্ন ভিডিও হয়েছে। আমি 5 ঘন্টা আগে বিষয়টা জানি, আমাকে আর একটা স্টুডেন্ট বললো যে শিক্ষামন্ত্রী কোনো রিপ্লাই দেয়নি, কিন্তু এই নিয়ে প্রচুর ভিডিও দেখলাম ইউটিউবে হয়ে গেছে, কেন এক একজন এক একটা কপি করে 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 পুরো ভিডিওতে কমিউনিটিতে ছড়িয়ে গেছে। আদৌ শিক্ষামন্ত্রী কিচ্ছু বলেনি, শিক্ষামন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হলো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কি হবে এই কোভিডের পরিস্থিতিতে, অনেক স্টুডেন্টদের অনেক ধরনের দাবি রয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী একটাই রিপ্লাই দিলেন যে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তা আর কিন্তু তারা মানে ঠিক সময় হলে জানিয়ে দেওয়া হবে, আর কিন্তু কিচ্ছু জানায়নি। দাদা, উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষার কি কোনো পরিবর্তন হয় করোনা কালে? এই মুহূর্তে কিছু বলতে পারবো না, সময় আসুক কিছু। সাংবাদিকরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে তিনি কোনো উত্তরই দেয়নি, রিপ্লাই দেয়নি, ইগনোর করে এটাকে চলে গেছে। এটা নিয়েও প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিও এসেছে, তোমরাও অনেকে জিজ্ঞাসা করেছো। তো এখানে আমি বলে রাখি, তিনি এই মুহূর্তে কোনো কিছু বলেনি, কিন্তু তাহলে অফিসিয়াল আপডেট কবে আসছে, আমাদের পরীক্ষা কি হবে? দেখো, অফিসিয়াল আপডেট কিন্তু যথাযথ কালকে কিংবা পরশুর মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা সকলেই জানি আমাদের যে শিক্ষামন্ত্রী হওয়ার কথা রাজ্যের, তিনি এই মুহূর্তে প্রাপ্ত বসু ও কোভিডে আক্রান্ত রয়েছেন। সেই কারণে বলা হচ্ছে আগে যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনিই আবার পুনরায় শিক্ষামন্ত্রী হচ্ছে সম্ভবত এবং শপথ গ্রহণ করছেন সোমবারে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ও কালকে তিনি শিক্ষামন্ত্রী পদ গ্রহণ করার পর সম্ভবত কালকে কিংবা তার পরের দিনের মধ্যেই কিন্তু তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি। জানি তোমরা অনেক দিন ওয়েট করেছো, অনেকভাবে আমরা বিভিন্ন ইউটিউবার তোমাদের পাশে দাঁড়িয়েছে এবং বাস্তবটা তুলে দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া আমি যেটা আগে তোমাদের বলেছিলাম, জুন মাসে কোনো পরীক্ষা নেওয়া সম্ভব নয়, যেটা এক্সপার্টরা রীতিমতো বলে দিয়েছে যে জুন মাসের পরীক্ষা অফলাইনে নেওয়া সম্ভব না। এক্সপার্টরা পরিষ্কার বলে দিয়েছে যে জুন মাসে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, জুলাই কিংবা আগস্ট মাসে এ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে নেওয়া যেতে পারে, কিন্তু অনেকটা সময় পিছিয়ে যাবে সে, এবং স্টুডেন্টরা আবার দুশ্চিন্তার মধ্যেই আসবে। সেই কারণে এই যে পরীক্ষা, এই পরীক্ষাকে সম্পূর্ণভাবে বাতিল করে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর যে পরীক্ষা যেরকমভাবে বাতিল করে রেজাল্ট দেওয়া হচ্ছে, সেরকমভাবে বাতিল করে রেজাল্ট দেওয়া হোক, পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে স্টুডেন্টরা যারা এই রেজাল্টে সন্তুষ্ট না তারা পুনরায় পরীক্ষা দিতে পারবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে যেহেতু এক্সপার্টরা এখানে বলছে বা বিশেষজ্ঞরা এখানে বলছে তোমাদের
জুন মাসে অফলাইনে পরীক্ষা কার্যত সম্ভব নয়। এছাড়া আমাদের রাজ্যেরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কিন্তু রীতিমতো পোস্টপন করা হয়েছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং সব দিক বিবেচনা করে তোমাদেরকে বারবার বলেছি যে এই মুহূর্তে যাই হয়ে যাক না কেন, তোমাদের অফলাইনে এক্সামিনেশন হবেই না। আর তোমাদের অনুরোধে তোমাদের জন্য আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাদের যে অসুবিধাগুলো আছে, তোমাদের যে সমস্যাগুলো আছে, তার ওপর ভিডিও ক্রিয়েট করেছি। তোমরাই অনেকে বলেছিলে সেই কারণে ভিডিও তৈরি করা, এবং সেটি রীতিমতো ইনস্টাগ্রামে এবং টুইটারে আমি শেয়ার করেছি, ফেসবুকে শেয়ার করেছি। এবং তোমরা তোমাদের যে সব সমস্যা আছে ওই ভিডিওটি শেয়ার করে কিংবা এই ভিডিওটি শেয়ার করে তোমাদের সমস্যা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের মাধ্যমে তুলে ধরতে পারো। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভিডিও যদি আমি না করি, সেক্ষেত্রে তোমরা অনেকেই বলছো কেন ভিডিও করছো না। এছাড়া কিছু সংখ্যক রয়েছো যারা বলছো একই ভিডিও কেন করছো একই টপিকের ওপর, সেক্ষেত্রে তোমরাই বলো যে আমি এই টপিকের ওপর আর ভিডিও করবো কি না। যদি তোমরা বলো যে না আর এই ভিডিও এই টপিকের ওপর ভিডিও করতে হবে না, তাহলে পরবর্তী ভিডিও ও অন্য কোনো নলেজফুল বা নলেজ নিয়ে ভিডিও আসবে। সেই কারণে তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।